Allahumma salli ala sayyidina Maulana Muhammad wa ala ali sayyidina Maulana Muhammad jo mar ghar ke kaaba banaiya deher ghar ke জয় নাম যে বসে বসে দেখব সোনার মদিনা بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه সম্মানিত হাজি ওলিমিয়া সদাগর জামে মসজিদের মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র সফরুল মুজাফফরের শেষ জুমা। আজকে ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসের চাঁদ উদিত হবে। তো সেই হিসাবে আগামী বিশে অক্টোবর বারোই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশে এবছর সম্পূর্ণ সরকারিভাবে উদযাপিত হবে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা যখন মসজিদে আসি তখন এই মসজিদে আসার পরে থেকে নিয়ে আপনার বিভিন্ন আলাপ আলোচনা হয়, ওয়াজ নসিহত হয়, মাঝে মাঝে দরুদ শরীফ জিকির আজকার তাহমিদি কালামা যেটা যিনি খতিব উনি মাঝে মাঝে যারা মুসল্লি আছেন তাদেরকে বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই আল্লাহর প্রশংসাসূচক বাক্যগুলি এই মসজিদে বসেছেন মাঝে মাঝে দুই একবার যদি বলেন সেটার অনেক ফায়দা আছে। এই যে কয়েকবার দুরুদ শরীফ পড়লেন সেটার অনেক ফায়দা আছে। আমি কিছু আলোচনা করেছি সেটা বুঝেন না বুঝেন, কিন্তু এই যে মাঝখানে দুই একবার দুরুদ শরীফ পড়েছেন আল্লাহর প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ বলেছেন, এটা কিন্তু আপনার আমল নামায় আপনি নিয়ে যেতে পারবেন। কিন্তু ইমাম সাহেব বা খতিব সাহেব আধা ঘন্টার যে বক্তব্য রেখেছেন সেখান থেকে আপনি কিছুই যদি না নিতে পারেন তবুও সমস্যা নেই। কিন্তু মসজিদে এসে জুমার নামাজের দিন যদি আপনি একবার দুরুদ শরীফ পড়তে পারেন সেটাই আপনার হয়তো নাজাতের উসিলা হবে। যেহেতু সামনে ঈদে মিলাদুন্নবীর মাস এই মাসটি আসলে সারা বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন মজলিস হয়, মাহফিলে মিলাদ হয়।
জিকিরে মুস্তাফা, জিকিরে মুস্তাফা, হামদে বারি তালা, হামদে বারি তালা, এসব কিছুর আয়োজন হয়। সব কিছু রাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হয়। এসব করে লাভ কি? এসব করে অনেকে প্রশ্ন করেন, এই যে এত আয়োজন করে, এত আয়োজন করে, টাকা খরচ করে, টাকা খরচ করে, এগুলোর পিছনে উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? এবং এগুলা, এবং এগুলা অনেকেই, অনেকেই এই কাজগুলোকে বেদাআত বলেন, বেদাআত বলেন। তারা যুক্তি দেখায়, এটা যুক্তি দেখায় আমার নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, খোলাফায়ে রাশেদিন করে নাই, আমরা কেন এগুলো করব? একটা সূত্র মনে রাখবেন, সূত্র মনে রাখবেন, ইসলামের মধ্যে হারাম এবং হালাল দুইটা জিনিস, দুইটা জিনিস সুস্পষ্ট ভাবে, সুস্পষ্ট ভাবে বিধিবদ্ধ আছে। বিধিবদ্ধ যেগুলো হারাম, যেগুলো হারাম নসে কতেই দ্বারা, কতেই দ্বারা সেগুলো প্রমাণিত, সেগুলো মানে এই এই কাজগুলো হারাম, এই কাজগুলো হারাম। ওই হারাম বিষয়গুলো বাদে আর যত কিছু আছে সব কিছুই হালাল আছে, সব কিছুই হালাল। হারাম প্রমাণ করার জন্য, প্রমাণ করার জন্য, নাজায়েজ প্রমাণিত হওয়ার জন্য, প্রমাণিত হওয়ার জন্য অবশ্যই কোরআন, হাদিস, হাদিস দলিল লাগবে, দলিল লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা লাগবে, নিষেধাজ্ঞা লাগবে। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অবশ্যই সেটার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকতে হবে, নিষেধাজ্ঞা থাকতে হবে। যদি নিষেধাজ্ঞা না থাকে, নিষেধাজ্ঞা না থাকে, আমরা যদি নিজেরা নিজেরা সেটাকে নিষেধ করে ফেলি, হারাম বানিয়ে ফেলি, সেটা হারাম হবে না, সেটা হারাম হবে না। আমরা দুনিয়ার জমিনে যত ভালো কাজ হচ্ছে সেগুলো কিছু না কিছু সূত্র আছে, কিছু না কিছু সূত্র আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, যেমন কোরআন শরীফ যেটা, কোরআন শরীফ যেটা, সেটা এরকম বই আকারে কিতাব আকারে ছিল না, কিতাব আকারে ছিল না। পরবর্তীতে, পরবর্তীতে আমাদের সুবিধার জন্য, আমাদের সুবিধার জন্য, মুসলমানদের কল্যাণের জন্য সেটা বই আকারে, সেটা বই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে, পরামর্শক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম, সর্বপ্রথম এই উদ্যোগ গ্রহণ করেন এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় গিয়ে সেটা পরিপূর্ণ কিতাব আকারে, কিতাব আকারে সেটা কি হয়, সেটা কি হয়, কোরআনটা, কোরআন আমাদের জন্য লিপিবদ্ধ করা হয় সবাই বলেন আলহামদুলিল্লাহ। ঠিক তো তদ্রুপ, ঠিক তো তদ্রুপ আল্লাহর পেয়ারা হাবিব, আল্লাহর পেয়ারা সাহাবায়ে কেরামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে মসজিদ ছিল, কিন্তু মসজিদ ছিল এরকম টাইলস ওলা, এসি ওলা, পাখা ওলা, লাইটিং ওলা, এত সুন্দর ডিজিটাল ঘড়িওয়ালা মসজিদ ছিল না, মসজিদ ছিল না। তো এখন এগুলো যদি কেউ করে, কেউ যদি বলে এটা আমার নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। তো ওনার জ্ঞানের স্বল্পতার কারণে তিনি এই কথাটা বলেছেন, তিনি এই কথাটা বলেছেন, কারণ নবীর যুগে সেটার একটা সূত্র ছিল, একটা সূত্র ছিল, সেটা আপডেট হয়েছে, সেটা আপডেট হয়েছে। নবীর যুগে মসজিদ ছিল, নবীর যুগে মসজিদ ছিল, পাখাটা হয়েছে মুসলমানের, মানুষের কল্যাণে, মুসল্লির কল্যাণে, মুসল্লির কল্যাণে, এসি হয়েছে মুসল্লির কল্যাণে, ডিজিটাল ঘড়ি হয়েছে মানুষের কল্যাণে, মানুষের কল্যাণে। এখন আমি যদি বলি না, আমি যদি এগুলো তো আমার নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, আমি কেন সেটা করব, আমি কেন সেটা করব? আপনি না করে থাকতে পারলে ভালো, কিন্তু আপনি ফতোয়া দিবেন না, যেখানে সেখানে ফতোয়া দেওয়া যাবে না, সেখানে ফতোয়া দেওয়া যাবে না। আপনি সেটাকে হারাম বা সেটাকে হারাম নাজায়েজ প্রমাণ করার জন্য আপনার দলিল লাগবে, আপনার দলিল লাগবে। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, সেটাকে সূত্র ধরে আপনি, সূত্র ধরে জায়েজ কাজ, বৈধ কাজ, মুসলমানের কল্যাণে যেটা সৃষ্টি হয়েছে সেটাকে আপনি অবৈধ বা বেদাত বলতে পারেন না। ঠিক তদ্রুপ, ঠিক তদ্রুপ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইরশাদ করছেন সূরা ইউনূসের, সূরা 58 নম্বর আয়াত, 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আপনি বলুন বিফাদলিল্লাহ, বিফাদলিল্লাহ আল্লাহর অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহ,
ওয়াবিরাহমাতিহি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দয়া প্রাপ্তিতে ফাবিযালিকা ফালিয়াফরাহু তারা যেন আনন্দ প্রকাশ করে। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন এখানে দুইটি শব্দ, একটা হলো ফাদলিল্লাহ, ফাদলুল্লাহ এর তাফসীরে আল্লামা হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়ুসুল মুফাসসিরিন যিনি তিনি বলছেন ফাদলুল্লাহ মানে হলো ইলম, জ্ঞান। আর আরেকটা শব্দ হলো ওয়াবিরাহমাতিহি, রহমত শব্দের অর্থ হলো এখানে সরকারে দোয়ালম হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি জ্ঞান লাভ করো এবং হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নিয়ামতকে তোমরা লাভ করো, তাহলে সেটা লাভের ফলে তোমরা কি করো, ফালিয়াফরাহু তোমরা আনন্দ প্রকাশ করো। সবাই বলুন সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটা তাদের সমস্ত ধন দৌলত সঞ্চয় করা অপেক্ষা উত্তম। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনার যত ধন দৌলত টাকা পয়সা সব সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তির চাইতে আল্লাহ তাআলা বলছেন যে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি, আনন্দিত হওয়া, আগমনের কারণে আনন্দিত হওয়া, সেটা তোমার সমস্ত সম্পত্তিকে উত্তম। কে বলছেন? আমি আমি বলি না, আল্লাহ তাআলা বলছেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। আর এই আয়াতের তাফসীর করেছেন কে? তাও আমি করি নাই, রয়ীসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এখানে এলেমের কারণে এবং রহমত দ্বারা আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন সেই আনন্দ প্রকাশের জন্য প্রতি বছর সারা বিশ্বের আনাচে কানাচে মাহফিলে মিলাদ সাজানো হয়, আয়োজন করা হয়, সেলিব্রেশন করা হয়। এখন এটা করলে আমাদের ফায়দা কি? এটা তো কোরআনের একটা দলিল দিলাম, সেটা করা যাবে। এখন ফায়দা কি হবে? একটা হাদিস শুনি আসুন। এই হাদিস কেন তিরমিজি শরীফের 3600 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের আমলনামা যারা লেখেন, আমলনামা কারা লেখেন? ফেরেশতা, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুজন ফেরেশতা প্রত্যেক মানুষের সাথে নিয়োজিত আছেন, তাদের নাম কেরামান কাতিবিন। আল্লাহর পেয়ারা হাবিব বলেন মানুষের আমলনামা যারা লেখেন সেই সব ফেরেশতা ছাড়াও আল্লাহ তাআলার একদল বিচরণকারী ফেরেশতা রয়েছে। তারা যখন এমন কিছু মজলিস পায়, এমন কিছু সম্প্রদায় পান যারা আল্লাহর জিকির করছেন, একটা মজলিস করেছেন সেখানে তারা আল্লাহর জিকির করছেন, তখন একজন ফেরেশতা ওই সমস্ত ফেরেশতা যারা খুঁজতেছে, মাহফিল খুঁজতেছেন, তাদেরকে ডাক দেন তোমরা তোমাদের লক্ষ্য বানিয়ে এসে যাও, আমরা পেয়ে গেছি। কি পেয়ে গেছি? একটা মাহফিল পেয়ে গেছি। তখন সমস্ত ফেরেশতা দুনিয়ার জমিনে যারা বিভিন্ন জায়গায় কোথায় মাহফিল হচ্ছে সেটা খুঁজতেছে, তাদেরকে ডাক দেওয়ার সাথে সাথে সমস্ত ফেরেশতা এসে ওই মাহফিল থেকে চতুর্দিকে ঘিরে ফেলে। সবাই বলুন সুবহানাল্লাহ। কিরকম ঘিরে? শুধু প্যান্ডেলের মতো, দশ বারো ফুট উঁচু নয়, বরং হাদিস শরীফের আমার নবী বলেন তারা এমন ভাবে ঘেরাও করে, ঘেরাও করতে করতে সেই প্যান্ডেলটা, সেই ফেরেশতাদের ঘেরাওটা আসমান পর্যন্ত উঠে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপর যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যান, আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করেন ও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দাদেরকে কি কি আমলে দেখে এসেছো, তারা কি আমল করছে? তখন ফেরেশতারা জবাব দেন ফায়াকুলুনা তারাকনাহুম ইয়াহমাদুনাকা ওয়ায়ুমাজ্জিদুনাকা ওয়ায়াযকুরুনাকা। ফেরেশতারা বলেন ইয়া রাব্বুল আলামিন, আমরা তাদেরকে দেখে এসেছি, তারা আপনার প্রশংসা করছে,
আপনার মহত্ত্ব বর্ণনা করছে এবং জিকির করার অবস্থায় ছেড়ে এসেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলু ফাহাল রাআউনি ফায়াকুলুনা লা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, তারা যে আমার প্রশংসা করছে, আমার জিকির করছে, তারা কি আমাকে দেখেছে কিনা? ফেরেশতারা বলেন, লা লা, তারা দেখে নাই, আপনাকে দেখে নাই। তখন আল্লাহ তাআলা বলেন, যদি তারা আমাকে দেখতে পেত তাহলে তারা কি করত? তারা যদি আমাকে দেখত, আমার বান্দাগুলো যারা মজলিস করে, যারা আমার জিকির করছে, আমার প্রশংসা করছে, তারা যদি আমাকে দেখত তাহলে তারা কি করত? তখন ফেরেশতারা বলেন, ফেরেশতারা বলেন, ওয়াকুলুনা লাউ রাআউ আশাদ্দা তাহমীদান ওয়া আশাদ্দা তামজীদান ওয়া আশাদ্দা লাকা যিকরা। ফেরেশতারা বলেন, তারা যদি আপনাকে দেখত তবে তারা আরো বেশি বেশি আল্লাহর প্রশংসা করত, আপনার প্রশংসা করত, আরো বেশি বেশি আপনার গুণগান গাইত, আরো বেশি বেশি আপনার জিকির করত। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তারা কি চাই ও আমার ফেরেশতারা, তারা কি চাই? তখন ফেরেশতারা বলেন, হে রব্বুল আলামিন, তারা একমাত্র আপনার কাছে জান্নাত চাই, তারা আপনার কাছে জান্নাত চাই। ক্বালা ফায়াকুলু ওয়া হাল রাআউহা ক্বালা ফায়াকুলুনা লা। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, তারা কি জান্নাত দেখেছে কিনা? তখন ফেরেশতারা জবাব দেয় যে না না, তারা জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, তারা যদি জান্নাত দেখতে পেত তাহলে তারা কি করত? ফেরেশতারা জবাব দেয়, ফায়াকুলুনা লাউ রাআউহা কানু লাহা আশাদ্দা তালাবান ওয়া আশাদ্দা আলাইহা হিরসা। ইয়া রাব্বাল আলামিন, যদি তারা জান্নাত দেখতে পেত তবে অবশ্যই তারা এর জন্য আরো বেশি আগ্রহী হয়ে উঠত, আরো বেশি তারা জান্নাত তালাশ করত। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের মনে আছে না জান্নাতে যাওয়ার আগ্রহ? সবার আছে না? সবার আছে না? এরপর আল্লাহ বলেন, তারা কি জিনিস থেকে পানা চাই? ফেরেশতারা বলেন, তারা জাহান্নাম থেকে পানা চাই। আল্লাহ বলেন, তারা কি জাহান্নাম দেখেছে কিনা? ফেরেশতারা বলেন, না না, তারা জাহান্নাম দেখে নাই। তখন আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, তারা যদি জাহান্নাম দেখত তাহলে তারা কি করত? তখন ফেরেশতারা জবাব দেন, ফায়াকুলুনা লাউ রাআউহা কানু মিনহা আশাদ্দা হারাবান ওয়া আশাদ্দা মিনহা খাউফান ওয়া আশাদ্দা মিনহা তাআউযা। ফেরেশতারা বলে, যদি তারা জাহান্নাম দেখতে পেত তাহলে তারা আরো বেশি দূরে সরে থাকত, তারা জাহান্নামে যাওয়ার মতো কোনো আমল করত না, তারা জাহান্নামকে আরো বেশি ভয় করত এবং তারা আরো বেশি তা থেকে আপনার কাছে পানা চাইতো। সবাই বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফায়াকুলু ফা ইন্নি উশহিদুকুম আন্নি ক্বাদ গাফারতু লাহুম। হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ওই মজলিসে যারা যারা আছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ফায়াকুলুনা ইন্না ফীহিম ফুলানাল খাত্তা। হে রাব্বুল আলামিন, ওই মজলিসের মধ্যে অনেক মানুষ আছে যারা মজলিসের উদ্দেশ্যে এসেছে, মাহফিলের উদ্দেশ্যে এসেছে, কিন্তু সেখানে একজন দাঁড়িয়ে ছিল দূরে, গুনাহগার, সে ছিল গুনাহগার, বেশি গুনাহগার, সে মজলিস দেখার জন্য আসে নাই, মজলিসের উদ্দেশ্যে আসেছে, আসে নাই, সে অন্য একটা উদ্দেশ্যে এসেছে। তার মজলিসে আসার, মজলিসে বসার কোনো উদ্দেশ্য নাই, সে এমনি দূরে তামাশা দেখতে এসেছে। তখন আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলুহুমুল কওমু লা ইয়াশকা লাহুম জালিসা। তখন আল্লাহ তাআলা বলেন, তারা সেই আমার গুনাহগার বান্দা এমন এক মজলিসে এসেছে, সেই মজলিসে যারা আছে তাদের উসিলায় আমি সেই গুনাহগার বান্দাকেও ক্ষমা করে দিলাম। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে বছর ঘুরে আমাদের মাঝে এই মাহফিল করার, আল্লাহর জিকির হবে, হামদে বারি তালা হবে, দরুদ শরীফ হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালাম হবে, একটি সুযোগ আসে, সেই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে, সেখানে আমাদেরকে সহযোগিতা করতে হবে,
মাহফিলে যদি আমরা এসে বসতে পারি, দরুদ শরীফ কিছুক্ষণ পড়লাম, আল্লাহর জিকির আজকার পড়লাম, আল্লাহর প্রশংসা বাণী শুনলাম এবং এই মাহফিলের মাধ্যমে ইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সমূহ প্রচার করলাম, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের এই মজলিস খোঁজার সেই ফেরেশতারা আমাদেরকে খুঁজে বের করবেন এবং তারা আল্লাহর সামনে আমাদের প্রশংসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবেন যে তাদেরকে আমি ক্ষমা করে দিলাম, যদিও আমি মাহফিলে উপস্থিত হতে পারি না। কেউ যদি দূর থেকেও তামাশা দেখে, সেই তামাশা দেখার লোক যিনি গুনাহগার তাকেও আল্লাহ তাআলা সেই মাহফিলের বরকতে, সেই মজলিসে যারা বসেছেন তাদের বরকতে ক্ষমা করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত আমির আনসারী, জলিলুল কদর সাহাবী হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। সেদিন ছিল 12 রবিউল আউয়াল। হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের পরিবার পরিজন যারা আছেন তাদেরকে নিয়ে আমার নবীর জন্মগাথা বর্ণনা করছেন। আমার নবী দুনিয়ার জমিনে তশরিফ যে এনেছেন সেই অলৌকিক ঘটনাসমূহ তার ঘরবাসীর কাছে বর্ণনা করছেন। এমন সময় হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবী হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গেলেন। গিয়ে যখন দেখলেন হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বেলাদতের সমস্ত বিস্ময়কর ঘটনাগুলো বর্ণনা করছেন, ওনার স্ত্রী কন্যা পুত্র সন্তানদের কাছে কোনো বড় মাহফিল না, ছোট আকারে তিনি আমার নবীর জন্মগাথাগুলো বর্ণনা করছেন, নবীজি দুনিয়ায় তশরিফ এনেছেন সেগুলো বর্ণনা করছেন। এমন সময় আমার নবী হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সাথে নিয়ে ওই হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গিয়ে উপস্থিত হলেন এবং দেখলেন হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বেলাদতের ঘটনাসমূহ বর্ণনা করছেন। তখন আল্লাহর পেরা হাবিব খুশি হয়ে হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবার রাহমা, নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন, ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুন, এবং সমস্ত আসমানি ফেরেশতারা তোমার জন্য মাগফিরাত তালাশ করছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তো যার অনেক টাকা পয়সা নাই, বিশাল আকারে আপনি মিলাদুন নবী করতে পারতেছেন না, আপনি আপনার ঘরের কয়েকজনকে নিয়ে সংক্ষিপ্ত আকারে আল্লাহ নবীর মিলাদের খুশি উদযাপন করুন, এটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির সাবিলুল হুদা নামক কিতাবের মধ্যে এই হাদিস কানে নকল করেছেন। মিলাদ মাহফিলের মধ্যে শুরুতে মাঝখানে শেষে বেশি বেশি দরুদ শরীফ পড়া হয়, আমি সেজন্য খুতবার শুরুতেই বলেছি আর কিছু নিতে পারেন না পারেন, এই দরুদ শরীফ যেটা সেটাই আপনার জন্য নাজাত উসিলা হবে। নাসাই শরীফের 1286 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আবি তালহা আন আবিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ যাত ইয়াউমি ওয়াল বুশরা ফি ওয়াজহিহি فقلنا الا اننا لنرى البشرى في وجهك فقال انه اعطاني الملك فقال يا محمد ان ربك يقول اما يرضيك انه لا يصلي عليك احد الا صليت عليه عشرا ولا يسلم عليك احدا الا سلمت عليه عشرا। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অত্যন্ত আনন্দিত, আল্লাহর পেরা হাবিবের চেহারা মুবারকে আনন্দের ছাপ স্পষ্ট ফুটে উঠেছেন। তখন সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা এত প্রফুল্ল কেন, এত আনন্দ আনন্দিত কেন, আপনার চেহারায় আনন্দের ছাপ ভেসে উঠেছে কারণ কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে আজকে একজন ফেরেশতা এসেছে, সে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, হে মুহাম্মদ আপনার প্রভু যদি আপনাকে
আপনার উপর কেউ যদি দরুদ শরীফ পড়ে তাহলে তার প্রতি যদি রহমত নাযিল করে 10 বার তাহলে আপনি কি খুশি হবেন না? তারপর কেউ যদি আপনার উপর একবার সালাম প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার সালাম প্রেরণ করবেন, সবাই বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার এই কথাটা শুনে আমি আনন্দিত হয়েছি, আমার উম্মতেরা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় সবসময় দূর থাকতেন, যে উম্মতেরা আমার নবীর উপর একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা 10 বার তার রিপ্লাই করেন, আর উম্মতেরা যদি আমার নবীর উপর একবার সালাম প্রেরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন তার 10 বার রিপ্লাই করেন, সবাই বলেন সুবহানাল্লাহ। অনেকে শুধু বলে শুধু দরুদে ইব্রাহিম পড়তে হবে, অন্য কোনো দরুদ পড়া যাবে না, অথচ যারা এই ফতোয়া দিচ্ছেন তারা কিন্তু বড় বড় হাদিস শরীফ পড়াচ্ছেন, বুখারী শরীফের মধ্যে আমরা যদি পড়ি বিভিন্ন দরুদ শরীফ পড়ি সেটাকে বেদাত বলে, কিন্তু উনি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বুখারী শরীফ পড়াচ্ছেন, মিশকাত শরীফ পড়াচ্ছেন, মুসলিম শরীফ পড়াচ্ছেন, আবু দাউদ শরীফ পড়াচ্ছেন, নাসাঈ শরীফ পড়াচ্ছেন, রাত দিন 24 ঘন্টা, অনেকে রাতের মধ্যে রাতেও যে দাওয়াত করার জন্য যে দাওরা হাদিসের মধ্যে বারবার পড়ানো হয় সেখানে শুধু বলা হচ্ছে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু সংক্ষেপে আমার নবীর নামে এই দরুদ শরীফটি এবং সালামটি দেয়া হচ্ছে, এটাও পরিপূর্ণ একটা দরুদ এবং সালাম। সেজন্য মানুষকে বোকা বানানোর দরকার নাই, এত বড় দরুদ শরীফ কে পড়বে? সেজন্য আমাদের আমাদের অনেক ভাইরা এই ছোট্ট দরুদ তাদের দিমাগের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা বেদাত হবে, কিন্তু তা সে যখন মাদ্রাসায় পড়েছে তার ওস্তাদ যখন তাকে পড়িয়েছিল যে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার এটা চিন্তা আসে না যে আমার হুজুর আমাকে ফতোয়া শিখিয়ে দিয়েছেন যে দরুদ শরীফ শুধু দরুদ ইব্রাহিমই পড়তে হবে, যেটা নামাজের মধ্যে পড়া হয় অন্য দরুদ পড়া হবে না, কিন্তু আমার হুজুর তো আমাকে আজীবন হাদিস শরীফ পড়িয়েছেন, সেখানে হাজার হাজার বার আমার নবীর নামে এই সংক্ষিপ্ত দরুদ পড়িয়েছেন, এটা করতে গিয়ে বেরো, এটা কোথাকার দরুদ শরীফ? তখন জায়েজ, কিন্তু যখন এই বাইরে মাহফিলের মধ্যে যে আমাদের আলেম ওলামারা বিভিন্ন ধরনের দরুদ শরীফ, দরুদ মানে কি আমার নবীর প্রশংসা করা, নবীর উপর এই রহমত প্রেরণ করা, সালাম প্রেরণ করা, তা আপনি যেভাবে ইচ্ছা আপনার বাসায় বলেন, সমস্যা নেই, তো এখন বেদাত বলে বলে আমাদেরকে অনেক উম্মের কাছ থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। গত জুমায় একজন আমাকে এসে প্রশ্ন করে, হুজুর এই যে এভাবে চুমু দিচ্ছেন নবীর নাম শুনে, নাম মোবারক শুনে, এটা তো বেদাত, কোথায় শুনেছে সে? নিশ্চয় হয়তো কোনো মিডিয়ার কোনো বক্তার কাছে শুনেছে। প্রশ্ন করবেন আপনারা, অবশ্যই সাধুবাদ জানাই, আপনি প্রশ্ন না করলে সেটার উত্তর খুঁজে পাবেন না। মিডিয়ার মধ্যে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছেন তারা এই সমস্ত কথাবার্তা বলে, যে বলে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে যদি তুমি ফলো করো তাহলে তুমি গোমরা হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। তো তুমি এখন একজন সাধারণ স্টুডেন্ট, ইউনিভার্সিটি বা কলেজের স্টুডেন্ট, সে কাকে ফলো করবে? ইমাম আজম আবু হানিফা কোরআন হাদিস এই সমস্ত কিছুকে পরিপূর্ণভাবে রিসার্চ করে একটা সঠিক রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যার মাধ্যমে যে সব কিছু ফলো করা হচ্ছে, সব কিছু তার মধ্যে সব হাদিসও ফলো করা হচ্ছে, কোরআনও ফলো করা হচ্ছে, সেটা যদি একটা রাস্তায় সবাই থাকে তাহলে আর গোমরা হচ্ছে না। এখন সে একজন থেকে ইউটিউবে বা ফেসবুকে একটা ভিডিও দেখলো, সে এসে নামাজের সিস্টেম বদলে গেল, এখন সে কাকে ফলো করছে? সে ইউটিউব এবং ফেসবুকের ওই হুজুরকে ফলো করছে, কিন্তু তার দিমাগের মধ্যে ইমাম আবু হানিফাকে ফলো করা যাবে না, সে তো আর কোরআন হাদিস বুঝতেছে না, সে কাকে ফলো করছে? সে ওই সাধারণ একজন আলেম, যিনি কোরআন হাদিসের পণ্ডিত না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক পাল্লায় রাখা হলে এই ধরনের আলেমকে যদি লক্ষ আলেমও এক পাল্লায় রাখা হয় ইমাম আবু হানিফার সমান হবে না। এখন আমাদের যুবক ভাইদেরকে এভাবে গোমরা করা হচ্ছে, তাদেরকে শর্টকাট করে দেওয়া হচ্ছে, যে যুগ যুগ ধরে যে এই তারাবির নামাজ 20 রাকাত এখনো পর্যন্ত মক্কা মদিনায় 20 রাকাত চালু আছে,
আমার নবীর যুগ থেকে এখনো পর্যন্ত তারা বলছে না আট রাকাত করতে হবে, ইদানিং তো বলছে তারাবির নামাজ করতে হবে। এই সমস্ত শর্টকাট বিষয় দিয়ে ছোট ছোট যারা এই স্কুল কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া তাদেরকে আস্তে আস্তে কি করে বলতেছেন, ধর্ম থেকে ইসলামের যেটা সঠিক পথ সেটা থেকে তারা বিচ্ছুত করে ফেলতেছে। সেজন্য গভীর জ্ঞান অর্জন করতে হবে। আপনার গভীর জ্ঞান না থাকলে আপনি একজনের কথা নিয়ে ফলো করবেন না। যুগ যুগ ধরে চোদ্দশো বছর ধরে যেটা চলে আসছে সেটাই সঠিক পথ। সেটাই আমাদের আগে এসে আপনি নতুন সঠিক পথ কোনটা খুঁজতেছেন? আবার ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে নতুন সঠিক পথ কোনটা খুঁজতেছেন আপনি? সেই জন্য সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। এরপরে এই মাহফিলে এসে যদি আপনি দোয়া করেন, সেই দোয়া আপনার মনের আশা পূরণ হচ্ছে না, সেই দোয়া আপনার কবুল হবে। কারণ কি? কারণ হলো হাদিস শরীফ, শুনুন, নাসাই শরীফের 1287 নম্বর হাদিস হযরত ফজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। يقول سمع رسول الله صلى الله عليه وسلم رجلا يدعو في صلاته لم يمجد الله ولم يصلي على النبي صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم عجلت عجلت ايها المصلي ثم علمهم رسول الله صلى الله عليه وسلم وسمع رسول الله صلى الله عليه وسلم رجلا يصلي فمجد الله فحمده وصلى على النبي صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم ادعوا تجب وصلوا طاب حضرت فضل ابن عبيد رضي الله تعالى عنه থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাজের পরে দোয়া করতে শুনলেন। সে ব্যক্তি আল্লাহর প্রশংসা করল না এবং নবীর উপর দরুদও পড়ল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে মুসল্লি, তুমি দোয়া খুব তাড়াতাড়ি করেছ, সুতরাং তোমার দোয়া কবুল হবে না। তারপর আরেকজন মুসল্লিকে দেখলেন, সে নামাজের পরে আল্লাহর প্রশংসা করলেন, এরপর নবীর উপর দরুদ পাঠ করলেন। এবার আমার নবী তাকে বললেন, তুমি কি করো, ওদুউ, তুমি এবার দোয়া করো, তোমার মনের আশা আকাঙ্ক্ষা যা আছে, মনের যত আশা আরজু আছে, যেগুলো কবুল হয় না সেগুলো আল্লাহর কাছে তুমি পেশ করো। কারণ নামাজের পরে তুমি আল্লাহর প্রশংসা করেছ, নবীর উপর দরুদ পড়েছ, এখন তোমার কথা আল্লাহকে বলো। ওদুউ তুজাব, তুমি দোয়া করো, তোমার দোয়ার আল্লাহ তাআলা জবাব দিবেন। ওয়াসাল তুতা, এবং তুমি যাই চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই তোমাকে দান করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তো এই ধরনের মাহফিল সমূহের মধ্যে বেশি বেশি দরুদ পড়া হয়, আল্লাহর প্রশংসা করা হয়, হামদে বারি তালা করা হয়, এবং সর্বশেষে মিরাজ কিয়ামের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা হয়। সেই দোয়া আমার নবী বলছেন, উদউ তুজাব, তুমি তখন দোয়া করো, তোমার দোয়ার জবাব দেওয়া হবে। ওয়াসাল তুতা, তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। সেই মাহফিল প্রত্যেক ঘরে ঘরে, শুধু এলাকা ভিত্তিক না, প্রত্যেক ঘরে ঘরে ছোট আকারে পারুন, ছোট আকারে আমার নবী মিলাদুন নবীর খুশি উদযাপন করবেন। এটার ফজিলত কি, ফায়দা কি দুনিয়ার মধ্যে, যে যদিও আপনি উপকৃত হচ্ছেন না, কিন্তু আখেরাতের মধ্যে অবশ্যই তার ফলাফল দেখতে পাবেন, এরপর এই মিলাদ মাহফিলে এসে নয় শুধু আপনি এমনি দর্শন করলে আমাদের গুনাহ মাফ হয়, সেটা তো আমরা সবাই জানি। তো মিলাদ মাহফিল আসলে উপকার কি, যে আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে পারি। একবার যদি দরুদ শরীফ পাঠ করেন তাহলে আপনার দশটি গুণা মাফ হয়ে যাবে, দশটি গুণা মাফ হয়ে যাবে। এরপরে মরক্কোর একজন ইসলামিক পণ্ডিত আল্লামা সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা প্রসিদ্ধ কিতাব আমি এক জুমায় বলেছিলাম, এক ভাই উনি ওই কিতাবটা সংগ্রহ করার জন্য পরের জুমায় আবার জিজ্ঞেস করেছিল, দালাইলুল খায়রাত, কিতাবটির নাম হলো দালাইলুল খায়রাত, এটা বাংলা অনুবাদ সহ আছে। তো এই সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে উযু বানানোর জন্য কূপ থেকে পানি নিতে পারতেছেন না, তো একটা ছোট্ট মেয়ে কি করলো, কূপের মধ্যে কি করলো, থুতু থুতু মারার সাথে সাথে পানি একদম কূপের মুখের উপর উঠে গেল,
তারপর তিনি ওযু করলেন এবং ওই ছোট্ট মেয়েটিকে জিজ্ঞেস করলেন তুমি এই ফজিলত কিভাবে হাসিল করলে। তখন সেই মেয়েটি জবাব দিল যে হুজুর আমি বেশি বেশি দরুদ শরীফ করি। তখন সুলাইমান জাজুলি রহমতুল্লাহ এত বড় একজন বুজুর্গ আলেম, সেদিন তিনি আমার নবীর শানে দরুদ শরীফ লেখা আরম্ভ করলেন। তিনি বিশাল একটা কিতাব লিখে ফেললেন শুধু আমার নবীর প্রশংসা দরুদ শরীফ। সুলাইমান জাজুলি রহমতুল্লাহ যেটাকে দালাইল ও খায়রাত, সেখানে তিনি একটা হাদিস নকল করেছেন আল্লাহর পেরা হাবিবকে। আল্লাহর হাবিব যখন বলছেন তোমরা যদি আমার উপর দরুদ পড়ো তাহলে তোমাদের উপর 10 বার রহমত নাজিল করা হবে, 10টা গুনাহ মাফ করা হবে, 10টা দরজা বুলন্দ করা হবে। তখন সাহাবা ইকরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ইন্তেকাল করেন তখন কি আমরা সেটা ফজিলত পাবো কিনা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন যারা আমার আশিক, যারা আমার প্রেম অন্তরে ধারণ করে তারা যেখান থেকে দরুদ পাঠ করবে আমি নিষ্কালে তাদের দরুদ শ্রবণ করবো। আর অন্যান্য যারা আছেন যারা আশিক না আমি দরুদই পড়ে তাদের দরুদ সমূহ সংগ্রহ করার জন্য কিছু ফেরেশতা নিয়োজিত আছেন, তারা সেই দরুদের দরুদগুলা ওই আমার উম্মত থেকে সংগ্রহ করে আমার কাছে নিয়ে আসবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপরে মিলাদের জন্য যে খরচ করার ব্যাপারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস বলে আমি শেষ করব, যেটা আল্লামা ইবনে হাজার মক্কি আল হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মক্কার অনেক বড় আলেম, আন-নিয়মাতুল কুবরার মধ্যে হাদিস কেন নকল করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যদি কেহ মিলাদুন্নবীর জন্য 1 দিরহাম খরচ করবে সেই জান্নাতে আমি আবু বকরের সাথে থাকব। শুধু 1 দিরহাম। এখন কেউ যদি প্রশ্ন করে আবু বকর রাদিয়াল্লাহু নিজের জীবনের জানমাল সব কুরবান করে দিয়েছেন, ওনার সাথে আমি 1 দিরহাম খরচ করে কিভাবে চলে যাব, সেটা বোঝার জন্য আমি একটা ঘটনা কিছুদিন আগে বলেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালাতুসসালামের লাশ নিয়ে যাওয়ার ব্যাপারে। ইউসুফ আলাইহিস সালাতুসসালামের লাশ হযরত মূসা আলাইহিস সালাতুসসালাম যখন মিশর থেকে চলে যাচ্ছিলেন ইউসুফ আলাইহিস সালাতুসসালামের লাশ মোবারক নিয়ে যাওয়ার জন্য একটা ঘটনা বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের? তো ইউসুফ আলাইহিস সালাতুসসালামের লাশ দেখিয়ে দিয়েছিলেন একজন বুড়ি, সেই বুড়ি শর্ত দিয়েছিল একজন জলিলুল কদর কলিমুল্লাহ মূসা কলিমুল্লাহর সাথে যে আমি লাশটা দেখিয়ে দিব, শর্ত হলো আপনার সাথে আমাকে জান্নাতে রাখতে হবে। তো ইউসুফ আলাইহিস সালাতুসসালামের লাশ দেখিয়ে দিয়ে সামান্য লাশ কোথায় সেটা দেখিয়ে দিয়ে একজন বুড়ি যদি মূসা আলাইহিস সালাতুসসালামের সাথে জান্নাতে থাকতে পারে তাহলে আমার নবীর মিলাদের জন্য হযরত আবু বকর সিদ্দিক নিজেই বলছেন কেউ যদি আমার নবীর মিলাদের খুশিতে 1 দিরহাম খরচ করে তাহলে সেই জান্নাতে আমার সাথে অবস্থান করবে। সেটা কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের এই এলাকার মধ্যে যা জমকপূর্ণভাবে নবীর এশক মহব্বত নিয়ে পরিপূর্ণভাবে যে অনইসলামিক কোনো কার্যকলাপ এখানে চলবে না, দোলবাদ্য চলে নাকি? দোলবাদ্য চলে না। এখানে খাবার দাবারের আয়োজন করা হয়, মিলাদ কিয়ামের আয়োজন করা হয়, জিকির আজকারের আয়োজন করা হয়, দুরুদ শরীফ এসবের আয়োজন করা হয়, আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ করা হয়। এর মধ্যে অনইসলামিক কোনো কিছু নাই, বেদাত কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই মিলাদুন্নবীর যে মাহফিলের ব্যাপারে পরিপূর্ণভাবে সহযোগিতা করার তৌফিক দান করুন। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যারা সুন্নাহ করেন